আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টার আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তালের সিজনে মোটামুটি কম বেশি তালের পিঠা, তালের কেক সবই খাওয়া হয়েছে, কিন্তু তাল দিয়ে তৈরি সাবুদানার পায়েশ বাদ যাবে কেন? এতক্ষণ হয়তো বা অনেকেই দৌড়ে ফেলেছেন, যারা দৌড়ে ফেলেছেন তারা ঠিকই দৌড়েছেন। আমার আজকের রেসিপি তাল দিয়ে তৈরি সাবুদানার পায়েশ। তাহলে ফ্রেন্ডস, আর দেরি কেন, চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। রেসিপি শুরুতে আমি তালের রস প্রসেসিং করে নেব। তার জন্য একটি বাটির উপরে একটি পাতলা সুতি কাপড় বিছিয়ে নিয়ে তার উপরে তালের রস অ্যাড করে নিচ্ছি। এখানে তালের রসগুলো আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়ে তবেই অ্যাড করে নিচ্ছি। এখন স্ক্রিনে দেখানো নিয়মে কাপড়টি চারপাশ থেকে পেঁচিয়ে এনে মাঝখান থেকে মুখটি বন্ধ করে দেব। এখানে তাল ছেঁকে নেওয়ার কাজে অবশ্যই আমার মতো করে পাতলা সুতি কাপড় ব্যবহার করবেন, কোনো অবস্থাতে জর্জেট কাপড় ব্যবহার করবেন না। আপনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবশেষে রান্নাঘরের কলের সাথে আমি এভাবে ঝুলিয়ে বেঁধে দিচ্ছি, এতে করে অতিরিক্ত পানিগুলো সহজে পড়ে যাবে। আর এইভাবে ঝুলিয়ে আমি প্রায় ঘন্টা খানিকের মতো রেখে দিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়ে তাতে অ্যাড করে নিচ্ছি দুধ। আজকে রেসিপির জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ তরল দুধ অ্যাড করে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে অপেক্ষা করব দুধের চারপাশে বলক আসা পর্যন্ত। যখন দুধের চারপাশ থেকে বলক উঠে আসবে তখন আমি চুলার আঁচ লোতে করে দিয়ে অপেক্ষা করব দুধগুলো পরিমাণে অর্ধেক হয়ে আসা পর্যন্ত। তো দুধ ঘন করার বিষয়টি আর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো না, বাকি কাজটুকু আমি অফ স্ক্রিনে করে নিচ্ছি। এদিকে আজকের রেসিপির জন্য আমি এখানে সাবুদানা নিয়েছি আধা কাপ পরিমাণ। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখানে চিনিটা বুঝে দিতে হবে। আমি 1 কাপ নিয়েছি, তার সবটুকু নাও লাগতে পারে। নিয়েছি কোরানো নারকেল। সেই তালের যে কোনো রেসিপি হোক না কেন, নারকেল ছাড়া পানসে লাগে, তাই অবশ্যই চেষ্টা করবেন নারকেল কোরানো অ্যাড করে নিতে। এদিকে আগে থেকে যে তালের পানিগুলো জড়িয়ে রাখতে দিয়েছি সেগুলো দেখতে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। অতিরিক্ত পানিগুলো জ্বলে যাওয়ার পর আমার এখানে তালগুলো দেখতে এমন ঘন হয়েছে। তাল দিয়ে সে যে কোনো রেসিপি করার না কেন, অবশ্যই চেষ্টা করবেন এভাবে অতিরিক্ত পানিগুলো জড়িয়ে তবে ব্যবহার করতে, এতে করে তালের যে তিতাভাব আছে তার থাকবে না। এদিকে আগে থেকে যে দুধগুলো ছুলে জাল করতে বসিয়ে নিয়েছি সেগুলো দেখতে এমন ঘন হয়েছে। এই অবস্থায় চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে আমি অ্যাড করে নেব সাবুদানা। তো সাবুদানা অ্যাড করার পূর্বে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। তো আমি এখানে ধুয়ে নেওয়ার কাজটি অফ স্ক্রিনে করে নিয়েছি, ভিডিও লম্বা হয়ে যাবে তাই এসব খুঁটিনাটি বিষয় আর দেখিয়ে দিলাম না। এই পর্যায়ে আপনাদের বোঝার সুবিধার্থে সাবুদানা এবং দুধের রেশিওটা ক্লিয়ার করে বলে দিচ্ছি। প্রতি আধা কাপ পরিমাণ সাবুদানার জন্য 1 লিটার পরিমাণ দুধ জাল করে আধা লিটার পরিমাণ করে নেবেন। সাবুদানা অ্যাড করে নেওয়ার পর অবশ্যই চেষ্টা করবেন অনবরত নেড়ে নেড়ে অপেক্ষা করতে, তা না হলে সাবুদানাগুলো প্যানের নিচে লেগে যেতে পারে। তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতক্ষণ পর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন এভাবে চারপাশ থেকে বলক উঠে এসেছে এখন চুলাটা স্লোতে রেখে দিয়ে অপেক্ষা করব আরও 5 থেকে 6 মিনিট। অর্থাৎ সাবুদানা অ্যাড করার পর আমি এখানে আরও প্রায় 7-8 মিনিটের মতো কুক করে নিয়েছি। তো এখানে সম্পূর্ণ বিষয়টি আমি আর আপনাদেরকে দেখিয়ে দেব না, এখন চুলার আঁচ স্লোতে রেখে অপেক্ষা করছি আরও 5 থেকে 6 মিনিট। এখানে আপনাদেরকে একটি টিপস বলে দিচ্ছি, যে কোনো সময় পায়েশ রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আমার মতো এমন অ্যালুমিনিয়াম ফ্যানে রান্না করতে, এতে করে এর ঘনত্বটা ঠিক থাকে। যেহেতু সাবুদানা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই কতক্ষণ আমার এখানে সাবুদানাগুলো প্রায় 70 থেকে 80 ভাগের মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থা আমি অ্যাড করে নিচ্ছি কোরানো নারকেল। তাল দিয়ে তৈরি সে যে কোনো রেসিপি হোক না কেন, অবশ্যই চেষ্টা করবেন কোরানো নারকেল ব্যবহার করতে, এতে করে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। নারকেল কোরানো অ্যাড করা হয়ে গেলে চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করব সাবুদানাগুলো সম্পূর্ণ কুক হওয়া পর্যন্ত। এরই মাঝে আপনাদেরকে 2-1 বার দেখিয়ে দিচ্ছি আমার এখানে সাবুদানাগুলো দেখতে কেমন হয়েছে। যখন সাবুদানাগুলো সম্পূর্ণ কুক হয়ে যাবে তখন আমি অ্যাড করে নিচ্ছি তাল। এখানে তাল অবশ্যই চেষ্টা করবেন সাবুদানাগুলো সম্পূর্ণ কুক হয়ে যাওয়ার পর তবে অ্যাড করে নিতে। এখন চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে তালগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদেরকে একটি টিপস বলে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে এই রেসিপিটি সাবুদানার পরিবর্তে চিনি গুঁড়ো চাল দিয়েও করে নিতে পারেন, কিংবা কেউ ইচ্ছে করলে সুজি দিয়েও করে নিতে পারেন। তাল মিলিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এরই মাঝে আমার এখানে পায়েশগুলো অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে নেব চিনি।
যে কোনো সময় পায়েস কিংবা পিন্নি যাই রান্না করেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন চিনি সবশেষে এসে অ্যাড করে নিতে, এতে করে পরিমাপটা ঠিক থাকে। যারা রেসিপিটি শুরু থেকে দেখে যাচ্ছেন তারা রেসিপি শুরুতে লক্ষ্য করে বুঝতে পারবেন, আমি আজকে রেসিপির জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো আমার এখানে 1 কাপ পরিমাণ চিনি সবটুকু লাগেনি, আমার এখানে চিনি লেগেছে প্রায় আধা কাপের চেয়ে একটু বেশি। এই পর্যায়ে চিনির রেশিওটা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন বুঝেই আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। চিনি অ্যাড করার পর চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে আমি আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর এখানে সম্পূর্ণ বিষয়টি আমি চুলাটা স্লোতে রেখেই করে নিচ্ছি, যেহেতু দুধ এবং তেল দুটোই হাই হিটে রান্না করলে উসলিয়ে পড়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই এখানে সম্পূর্ণ কাজটি চুলার স্লোতে রেখে করে নিতে হবে। সবশেষে অ্যাড করে নিয়েছি আধা চা চামচের মতো লবণ। মিষ্টি জাতীয় খাবারে হয়তো বা অনেকেই লবণ পছন্দ করে না, কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখতে হলে অবশ্যই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিতে হয়। লবণ অ্যাড করার পর চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে চুলারাজ বন্ধ করে দেবো। তো চুলারাজ বন্ধ করে দেওয়ার আগে আমি আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি আমার এখানে পায়েসগুলো শেষ পর্যন্ত দেখতে কেমন হয়েছে। যেহেতু পায়েস ঠান্ডা হতে হতে আরও একটু ঘন হয়ে আসবে, তাই আমি এই পর্যায়ে চুলারাজ বন্ধ করে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে সবশেষে পায়েসগুলো ঠান্ডা হতে হতে কেমন ঘন হয়েছে তা একবার দেখিয়ে দেব, তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। তাহলে ফ্রেন্ডস, আমার আজকে তাল দিয়ে তৈরি সাবুদানার পায়েস রেসিপিটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।